দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী বছরের অপেক্ষায় থেকে দুর্গতি নাসিনী দেবীকে দেবালয়ে বিদায় জানালেন ভুবনের বাসিন্দারা। সঞ্জিতা হকের রিপোর্টে বিস্তারিত আর ছবি তুলেছেন সোহাগ মিয়া। ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর নিদ্রাভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল তার সাঙ্গ হল বিজয়া দশমীতে। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই শনিবার দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে শনিবারই বিজয়া দশমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দুর্গতি নাসিনীর কাছে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা শেষ করেছেন ভক্তরা। আমরা চাই এটা যে মা কবে আসবেন, আমরা এক বছর অপেক্ষা করি, মা আসবেন, বিষাদগ্লানি সব মুছে দিবেন, নতুন ভালো কিছু নিয়ে আসবেন। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে বিসর্জনের প্রধান স্থান বুড়িগঙ্গা নদী। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে ট্রাকে করে বিসর্জন যাত্রা শুরু করেন বুড়িগঙ্গা অভিমুখে। যাবে এটাই নিয়ম, ঠিক না? আমরা চাচ্ছি এখন যে এবছর যা মা গেল আমাদের কাছ থেকে, আমরা চাচ্ছি বাংলাদেশে আবার আগের যে পরিস্থিতি ছিল এটা ফেরত আসতে চাই, আর কিছুই চাই না। আইন শৃঙ্খলা বাহিনী এবার আসলে আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করেছে। আমরা ধানমন্ডি পূজা কমিটির সেখানে আপনার ফুল ফোর্স ছিল, এসপি ছিল, পুলিশ ছিল, ডিবি, র‍্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর আসলে সর্বোচ্চ সহায়তায় আসলে আমাদের এই দশ দিন বা পাঁচ দিনের যে দুর্গোৎসব সেটা আসলে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ডিএমপির লালবাগ জোনের ডিসি জানান, বিসর্জন ঘিরে বুড়িগঙ্গা ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিসর্জন উপলক্ষে যে হোস্টেল এবং আশপাশের লালকুঠি ঘাট সহ যেসব এলাকা আছে যেখানে আমরা বিভিন্ন লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, আপনারা দেখেছেন কৈলাস থেকে সপরিবারে মর্তলোকে এসেছেন দোলায় চড়ে আর ফিরে যাচ্ছেন ঘোড়ায়। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আর জানি সন্তুষ্ট সনাতন ধর্মাবলম্বীরা। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।